আমি রহিম চাচার স্টলে বসে আছি আমার হাতে চায়ের কাপ তাহি আমাদের ছেড়ে চলে গেল কয়েক সপ্তাহ হয়ে গেল তাহির হঠাৎ চলে যাওয়া আমরা কেউ যেন মেনে নিতে পারছি না আমি প্রভাতের বাড়ির দিকে চাইলাম বাড়ির দরজা বন্ধ বারান্দাতে কেউ নেই বাড়িতেও কেউ নেই আমি পিয়াসকে কল করেছিলাম পিয়াস বলেছে প্রভা ছাড়া সবাই গ্রামের বাড়িতে আছে প্রভা কোথায় গেছে সে জানে না আমি বুঝলাম এটা প্রভার বাহানা আমার ওপর ভারী অভিমান করে আছে সপ্তাহখানেক পর আকরাম খান মানে প্রভার বাবা তার পরিবার নিয়ে গ্রামের বাড়ি থেকে ফিরেছে আমি প্রভাকে মোবাইল করলাম কিন্তু মোবাইল বন্ধ আমি রহিম চাচার দোকানে গেলাম কিছুক্ষণ পর বারান্দার দরজা খুলে প্রভা বারান্দায় আসলো আরে এই যে আভা প্রভা নয় আভা বনের পোশাক পরেছে আভা বড় হয়ে গেছে প্রভা আর আভা দেখতে একই রকম প্রায় আমি চেয়ার থেকে উঠলাম উঠে চলে যেতেই মোবাইলটে বেজে উঠল রিসিভ করতেই আভা দুষ্টু হেসে বলল চলে যাচ্ছেন কেন আপত্ত নেই তো কি হয়েছে আমি তো আছি বলে হাসতে লাগলো আমি বললাম খুব বড় হয়ে গেছ না তোমার জন্য একজন জামাই খুঁজছি দাঁড়াও আভা বলল জামাই তো আছে বলে আবার হাসলো আমি এবার ফাজলামু করে বললাম তোমার বোনের কি হবে তাহলে শুনি আভা হাসতে হাসতে বলল তা আমার বোন জানবে আমি কি করে বলবো আমি একটু ধমক দিয়ে বললাম দুষ্টুমি ছাড়ো প্রভা কোথায় তাই বলো আভা বলল পড়া শেষ করতে ইউরোপে গেছে আপনাকে বলতে বলেছে পড়া শেষ না করা পর্যন্ত আপনার সাথে দেখা করবে না আমি কোনো কথা বললাম না আভা আবার দুষ্টুমি করে বলল। আপু কোনো ইউরোপিয়ানকে নিয়ে এলেও কোনো সমস্যা নেই আমি তো আছি আপনার জন্য আমি আবার ধমক দিয়ে বললাম ফোন রাখো দুষ্টুমিয়ে আমি লাইনটি কেটে দিলাম বাড়ির দিকে হাঁটছি ভাবছি প্রভা এত বড় সিদ্ধান্ত নিল কিন্তু আমাকে কিছুই বলল না আমি মনে মনে বললাম ঠিক আছে এত রাগ বাড়িতে ঢুকতেই কারো পারফিউমের গন্ধ আমার নাকে এসে পৌঁছাল কিন্তু এই পারফিউম তো আমাদের বাড়িতে কেউ ব্যবহার করে না আমি অতি দ্রুত সিঁড়ি বেয়ে দোতলায় উঠে বেল টিপলাম জসীম দরজা খুলতেই ভিতর থেকে আরও বেশি পারফিউমের গন্ধ এসে আমার নাকে লাগলো আমি জসিমের দিকে তাকালাম জসীম বলল এক ভদ্রলোক আপনার সাথে দেখা করতে এসেছে আমি ভিতরে গিয়ে দেখি আমারই মতো হবে এক লোক দেওয়ালে ঝোলানো ছবিগুলি ঘুরে ঘুরে দেখছে পিছন থেকে আমি চিনলাম না জসীমকে উদ্দেশ্য করে বললাম চা নাস্তা কিছু দিয়েছিস ভদ্রলোক আমার কণ্ঠ পেয়ে আমার দিকে ঘুরল আমি খুব অবাক হয়ে গেলাম আরে এ যে তারেক তারেক তুই কবে এলি কবে ফিরলি তারেক হাসতে হাসতে এসে আমাকে জড়িয়ে ধরল তারেক বলল গত সপ্তাহে আমি বললাম গত সপ্তাহে এলি আর আজ দেখা করছিস তারেক বলল কি করব বল এসে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট তারপর ক্লিনিক সেখান থেকে এখানে আমি বললাম আবারও অ্যাক্সিডেন্ট তারেক বলল কেন কি হয়েছে বললাম না কিছু না না আমি এবার বললাম তুই জানলে কি করে আমি এখানে আছি তারেক বলল যে ভদ্র মহিলা আমাকে ধাক্কা মেরেছিল তিনি আমাকে এখানে পৌঁছে দিয়েছেন আমি বললাম তোর বেশি কিছু হয়নি তো তারেক বলল ডক্টর ই ভা ভালোই ট্রিটমেন্ট করেছে আমি এখন আগের চেয়েও ফিট বোধ করছি আমি বললাম মহিলা টাকা বাঁচাতে তোকে সরকারি হাসপাতালে নিয়ে গিয়েছিল তারে হাসতে হাসতে বললো আরে না না তামান্না ইসলাম ডক্টর প্রভার বেস্ট ফ্রেন্ড তাই তার কাছে নিয়ে গিয়েছিল ডক্টর ইফা তোর ঠিকানা দিল ব্যাপারটা কী রে তারেকের প্রশ্নের উত্তরে আমি বললাম ব্যাপার তেমন কিছু না ডক্টর ইফা রিয়াজের খালাতো বোন তারেক হাসতে হাসতে বলল শুধু কি তাই আমার তো মনে হয় আরো বেশি কিছু বলে তারেক আবার হো হো করে হাসতে লাগলো তারেক আমার বন্ধু প্রাণবন্ত রসিকতা প্রিয় একটা ছেলে তার কথা হলো দুঃখ তো সবাই দেয় কাদাতে সবাই পারে আনন্দ আনন্দ দেয় কয়জন আমাদের তারেকের মুখে সব সময় হাসি লেগেই থাকে আমার এখনো মনে পড়ে সেই দিনটির কথা আমি ব্যাট করছি তারেক কিপিং করছে আমি বাম হাঁটু গেড়ে যে লেগ সাইডে ব্যাট ঘুরিয়েছি ব্যাটটি হাত ফসকে লাগলো গিয়ে তার মাথায় তারেক বসে পড়ল সবাই ছুটে গেলাম তার কাছে তারেক হাসতে হাসতে বলল কিছু হয়নি রে আমি দেখলাম তার মাথা থেকে রক্ত ঝরছে এই হচ্ছে আমাদের তারেক আমার মনে হয় তামান্না কেউ সে একই কথা বলেছিল তারেক বেশ কয়েক বছর হল সিঙ্গাপুরে সেটেল ছিল হঠাৎ তাকে পেয়ে আমি বেজায় খুশি তামান্না ইসলাম ইসলাম গ্রুপের মালিক ইসলাম সাহেবের একমাত্র আদর মেয়ে বেশ ভদ্র শান্ত টাকার গরম নেই ইভার বেস্ট ফ্রেন্ড রিয়াজের বোনের বিয়েতে অল্প সময়ের জন্য এসেছিল তামান্না বাবার সাথে ব্যবসা দেখাশোনা করে আমি তারেককে বললাম আমাদের সাথে কতদিন থাকবি তারেক হাসতে হাসতে বলল তোরা ছাড়া আমার আর কে আছে আমি বললাম খালা খালো তারেক আবার হাসলো আমি আবার বললাম বড় আপা তারেক এবার হো হো করে হাসতে হাসতে বলল। সে তো বিদেশি হয়ে গেছে আমি পারলাম না তাই তো তোদের কাছে ফিরে এলাম আমি তারেককে বুকের সাথে জড়িয়ে ধরলাম কখন রিয়াজ এসে দাঁড়িয়েছিল জানি না রিয়াজ ইমোশনাল হয়ে আমাদেরকে জড়িয়ে ধরল রিয়াজের কথাই আমি না হেঁচে পারলাম না রিয়াজ বলল তারেক তুই কয়দিন আগে এলি না কেন কয়দিন আগে এলে তোকে আমার বোনের সাথে বিয়ে দিয়ে দিতাম তে আমাদের সাথে রেখে দিতাম তারেক হাসতে হাসতে বলল এখন তোদের সাথে রাখবি না আমাকে রিয়াজ বলল আমি কি তাই বলেছি নাকি গাধা বেলা দশটা আমি আর তারেক বসে বসে না আড্ডা দিচ্ছি শুধু রিয়াজ নেই রিয়াজের অপেক্ষায় আছি ছাগলটা এখনো আসছে না কেন বেলা বারোটা বেল বেজে উঠলো জসীম দরজা খুলতে রসীম দরজা খুলতেই রিয়াজ বাড়িতে প্রবেশ করল রিয়াজের সাথে প্রবেশ করল ডক্টর ইফা এবং তামান্না ইসলাম আমরা উঠে তাদের বসার ব্যবস্থা করে দিলাম তামান্না তারেকের খোঁজখবর নিতে লাগলো ইভা এই প্রথম আমার বাড়িতে এলো সে চারিদিকটা ঘুরে দেখতে লাগলো আমাদের গ্রিক রাজকন্যা যেন নিজ রাজ্য পরিদর্শনে বের হয়েছেন জসীমকে সাথে নিয়ে সম্পূর্ণ বাড়িটা ঘুরে দেখল আমার বাগানটি বাদ পড়ল না কিছুক্ষণ পর ফিরল জসীমের হাতে নাস্তা নিয়ে আমি কোনো কথা বললাম না চুপ করে বসে রইলাম রিয়াজ আমার দিকে চেয়ে একটু মচকি হাসলো তারপর টোস্ট আর চা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো ইফা হঠাৎ বলল রাহি এত বড় বাড়িতে তুমি একা থাকো আমি বললাম না তো ডক্টর ইফা আমাকে বলল। তুমি কি আমার সাথে একটু আসবে তোমার সাথে কিছু কথা ছিল আমি রাহি জোহের এহসান রাহি আর ডক্টর ইফা দুইজনে বাগানের দিকে এগোলাম বাগানে গিয়ে একটা চেয়ার টেনে আমি ইফাকে বসতে দিলাম ইফা চেয়ারে বসলো বসে কিছুক্ষণ চুপ করে থাকলো আমি বললাম ইভা কোনো সমস্যা ইভা বলল না তেমন কোনো সমস্যা না না তারেক সম্বন্ধে কিছু বলতে চাই আমি বললাম ও তারেক বলো কি বলবা ইভা বলল রাহি আমি তারেক সম্বন্ধে রিয়াজের কাছে সব শুনেছি আমি ভাবছি তামানার সাথে তারেকের বিয়ে দিলে কেমন হয় ইভার কথা শুনে আমি এত খুশি হয়েছি যে মুখে বলে বোঝাতে পারবো না আমি ইভার হাতের উপর হাত দিয়ে বললাম ইভা তামান্না রাজি আছে তো ইভা বলল তামান্না শুধু নয় তামান্নার পরিবারের সবাই রাজি আছে আর রাজি কেন হবে না তারেক যে রাহির বন্ধু আমি ইভাকে বললাম ইভা রাহি কি এতই ভালো